দেখো, যে তারকা প্রচারকদের তালিকা জমা দিতে হয় নির্বাচন কমিশনের কাছে, বিধানসভা নির্বাচন, বালিগঞ্জ উপনির্বাচন এবং আসানসোলের লোকসভা উপনির্বাচনের যারা প্রচার করবে স্টার ক্যাম্পেনার, তাদের একটি তালিকা জমা দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। সেই স্টার ক্যাম্পেনারের মধ্যে রয়েছেন গৌতম গম্ভীর, স্মৃতি ইরানি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং এছাড়া একাধিক সাংসদ, বিধায়ক, তাদের নাম থাকে 40 জনের মোট নাম রয়েছে। সেখানে লকেট চট্টোপাধ্যায়ের নাম নেই। স্বভাবতই প্রশ্ন উঠে যে লকেট চট্টোপাধ্যায়ের নাম কেন নেই। এ ব্যাপারে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন যে তিনি সম্মতি দিয়েছিলেন, সংসদে যখন কথা হচ্ছিল বিষয়টি নিয়ে তখন সেখানে উপস্থিত ছিলেন অর্জুন সিং, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দিলীপ ঘোষ সাংসদ, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। লকেট ফোন বলেছিলেন যে কলকাতায় পুর নির্বাচনের সময় বা জেলাগুলিতে পুর নির্বাচনের সময় তিনি উপস্থিত থাকতে পারেননি উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচার থাকার জন্য, কিন্তু এখন এই মুহূর্তে তার হাতে সেই রকম কোনো দায়িত্ব নেই, সুতরাং তিনি অংশগ্রহণ করতেই পারেন। তারপর কেন তাকে বাদ দেওয়া হলো, যথেষ্ট জল্পনা কল্পনা শুরু হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে চিন্তন বৈঠকে বেসুরো ভাষণ এবং তারপরে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠক, এই দুটো ঘটনাই প্রভাব ফেলেছে হয়তো এই তালিকার উপরে। এছাড়া আরো একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি, তাকেও কিন্তু এই দুই কেন্দ্রে বালিগঞ্জ এবং আসানসোলে প্রচারের স্টার ক্যাম্পেনার হিসেবে নাম রাখা হয়নি। তুমি জানো যে কলকাতা পুর ভোটের সময়ে তিনি রাগ করে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, সে বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তারা উপস্থিত ছিলেন, সে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে বিক্ষুব্ধ প্রার্থী, দলের এক বিক্ষুব্ধ প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন। তারপরেই দলের সঙ্গে তার এই তিক্ততা তৈরি হয় এবং সেটার প্রভাব পড়ল কিনা এই তালিকাতে সে নিয়েও আলোচনা শুরু হয়েছে। ফলে রূপা গাঙ্গুলি এবং লকেট চট্টোপাধ্যায়ের নাম কেন নেই এই 40 জনের তালিকায়, সে নিয়ে এখন রীতিমতো আলোচনার বিষয় বিজেপির অন্দরমহলে। ধন্যবাদ দীপক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।